আড়ম্বরতার থেকেও পারস্পরিক আন্তরিকতা এবং সহযোগিতা বেশি প্রয়োজন, আন্তর্জাতিক নার্স দিবস পালন করে একথাই জানালেন তারা। প্রতি বছরের মে মাসের 12 তারিখ অর্থাৎ আজকের দিনে পালিত হয়ে আসছে নার্সিং দিবস। ভারতে 1965 এবং বাংলাদেশে 1974 সাল থেকে পালিত হয়ে আসলেও 1820 সালের 12ই মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করা নাইটেঙ্গেলের জন্মদিন উপলক্ষে এই দিনটি আন্তর্জাতিকভাবে নার্সিং দিবস হিসাবে পালিত করার কথা ঘোষণা করা হয়। কারণ হিসাবে জানা যায়, 1853 সাল থেকে 1856 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলা ক্রিমিয়ামের যুদ্ধের সময় তিনি অসুস্থ সৈন্যদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। এই যুদ্ধটি রাশিয়ার বিরুদ্ধে ব্রিটেন, তুরস্ক, ফ্রান্স এবং সার্ডিনিয়া জোটের মধ্যে হয়েছিল। ফ্লোরেন্স নাইটেঙ্গেল শুধু একটি দেশের পক্ষে নয়, যুদ্ধে আহত সকল সৈন্যদের সেবার মাধ্যমে সুস্থ করে তোলেন। এরপর সারা পৃথিবীব্যাপী তার সেবা কর্ম ছড়িয়ে পড়ে বিভিন্ন গুণমুগ্ধদের মাধ্যমে, তাই তাকে আধুনিক নার্সিংয়ের প্রবর্তক বলা হয়। 1883 সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের গ্রামীণ পরিষেবায় মুগ্ধ হয়ে তাকে রয়্যাল রেডক্রসের সম্মানে ভূষিত করেন। নার্স মানে সাদা পোশাকে, আচরণে, কর্মে, ত্যাগে, সব কিছুতেই সাদা। কিন্তু একসময় সমাজপতিরা, ধর্মান্ধরা এই পোশাকে ভালো চোখে দেখতেন না, বরং মানুষের সেবায় শুভ্রতাকে কলঙ্কিত করার সব রকম অপপ্রচার চালাতেন তারা। তবে বর্তমানে সরকারি স্বীকৃতি মাইনে দেওয়ার পর তাদের খানিকটা সম্মানিত করা গেলেও আজ সংসার পরিজন ছেড়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই পেশায় নিয়মিত পরিষেবা দিয়ে চলেছেন। সরকারি বেসরকারি প্রায় প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রেই অন্যান্য বছর ছোটোখাটো কিছু অনুষ্ঠান হয়ে থাকলেও গত বছর 2 বছরে করোনা প্রাদুর্ভাবের কারণে এই বিশেষ দিনটিতে সেবার মধ্য দিয়েই কাটাচ্ছেন তারা। এবছরেও অন্যথা হলো না। তাদের সাথে কথা বলে জানা যায়, রোগমুক্ত জীবনদানকারী এই পরিষেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে তারা গর্বিত। তবে সুস্থ হবার পর মুখের হাসি এবং সামান্য সহযোগিতাতেই তারা খুশি, তাই সকলের সুস্বাস্থ্য এবং সহযোগিতা কামনা করি। শান্তিপুর নবজাগরণের পক্ষ থেকে তাদের শ্রদ্ধা জানানোর জন্য পৌঁছান শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সেবিকাদের উত্তরেও দিয়ে সংবর্ধনা জানালেন তারা। তাদের নিয়ে যাওয়া নার্সিং ডে লেখা কেক কেটে পালিত হলো এই বিশেষ দিনটি। ফ্লোরেন্স নাইটেঙ্গেল মাদার টেরিজা থেকে শুরু করে দেশে বিদেশে নানা সেবিকাদের শ্রদ্ধার সাথে স্মরণ করলেন, আরও একবার শপথ নিলেন আরও দায়িত্ব পালনের। হসপিটাল সুপারিনটেনডেন্ট ডক্টর বর্মন তাদের শুভেচ্ছা জানান। 12ই মে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন। ইনি হচ্ছেন আমাদের আধুনিক নার্সিংয়ের মানে পায়োনিয়ার, বুঝলি তো? ওনার পথ ধরেই, ওনার মত ধরেই আজকে আমাদের আধুনিক নার্সিং এই পর্যায়ে পৌঁছেছে। তখন নার্সিং ছিল একটা সেবা, ব্যক্তিগত উদ্যোগে বা কোনো একটা গ্রুপ এরকম নার্সিং করতো, কিন্তু আজকে নার্সিং হচ্ছে একটা প্রফেশন। এবং যেটা বলার কথা যে সেটা আজকে হচ্ছে আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট বা স্বাস্থ্য পরিষেবা, এই পরিষেবার মানে মেরুদণ্ড হচ্ছে নার্সিং প্রফেশন। হ্যাঁ, আমাদের এখানে মানে হেলথ পরিষেবাটা হচ্ছে একটা টিম ওয়ার্ক, সেখানে আমাদের ডাক্তারবাবুরা থাকেন, তারপরে আমরা নার্সিং স্টাফ থাকি এবং অন্যান্য আমাদের সহকারী স্টাফরা থাকেন এবং বিভিন্ন রকমের টেকনিক্যাল স্টাফ থাকেন। তারা সবাই মিলে আমরা আমাদের এই স্বাস্থ্য পরিষেবাটা আজকের দিনে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আজকের দিনে আমাদের স্বাস্থ্যকর্তারাও এটা স্বীকার করেন যে স্বাস্থ্য ব্যবস্থার মানে যে মেরুদণ্ড বলতে যেটা বোঝায় সেটা কিন্তু নার্সিং প্রফেশন। ডাক্তারবাবুরা আমাদের মাথা বা ব্রেন, ওনারা আমাদের পরিচালনা করেন বা আমাদের ইনস্ট্রাকশন দেন, ওনার টিম লিডার। হ্যাঁ, বাট একটা শরীরে যেমন মানে সেটাকে ধরে রাখতে গেলে যে মেরুদণ্ডের যে প্রয়োজনটা হয় সেটাই যেমন মানে একটা মুখ্য ব্যাপার, সেরকম হচ্ছে আজকে আমাদের নার্সিং প্রফেশনটা সেই ব্যাপার। তো আজকে আমরা আজকে আধুনিক নার্সিংয়ের এই জায়গায় এসে পৌঁছেছি। আমি আগেও বলেছি যে আমরা নট আপ টু দ্য মার্ক, একটু নার্সিং পরিষেবা যেরকম হওয়া প্রয়োজন বা আদর্শ নার্সিং, যেটা মডার্ন নার্সিংয়ের যে আমাদের উদ্দেশ্য বা জায়গাগুলো আমাদের কাছে লে আউট করা আছে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারি না। এখানে অনেক ডেফিসিট আমাদের মধ্যেও রয়েছে, মানে আমাদের পরিকাঠামোগত অবস্থা আছে, সংখ্যা কম আছে, পেশেন্টের সংখ্যা বেশি আছে, এসব অনেক সমস্যা আছে আর কি। তাও আমরা চেষ্টা করে যাচ্ছি, আর আমাদের যারা পরিষেবার সাথে যুক্ত না, স্বাস্থ্য পরিষেবার সাথে এবং নার্সিং পরিষেবার সাথে, তারা আমাদেরও সাহায্য করে থাকেন এবং আমরা তাদের কাছে আজকের দিনে আমাদের মানে দাবি যে তারা যেন আমাদের প্রয়োজনগুলো ঠিক মতো দেখেন এবং এই পরিষেবাটাকে আরও উন্নত করার জন্য আমাদের সবসময় সহায়তা করে থাকেন। তারা করে যাচ্ছেন, এটা ঠিক, এটা মেনে নিয়ে বলছি যে আমাদের আরও সহায়তা প্রয়োজন এবং আমাদের ওপরে আরও লক্ষ্য রাখা তাদের।
নার্স দিব, তার জন্য আমরা শান্তিপুর হসপিটালের নার্সদের আমরা সম্বর্ধনা দিলাম এবং তাদের সাথে আজকের এই দিনটা উদযাপন করলাম। প্রতি বছরই করা হয় না? আমরা প্রতি বছরই এই আজকের দিনে 12ই মে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন, এই দিনে আমরা প্রতি বছর আজকের দিনটি পালন করি। কী কী হলো এখানে প্রোগ্রাম? আজকে কেক কাটা হলো এবং ওনার স্মরণে স্মরণসভা করা হলো, নার্সদের তার বক্তব্য শোনা হলো, আমরা সম্মান দিলাম তাদেরকে, আমাদের আমাদের দিনটা আজকে পালন করা হলো। আপনার নাম আর পরিচয়? রণপ্রসাদ ভট্টাচার্য, সম্পাদক মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।